বিজেপির শঙ্করপুর র্যালি চলার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এমনই ঘটনা ঘটেছে বহরমপুর জেলা পার্টি অফিসের ঠিক সামনে। শঙ্করপুর র্যালি বেরোনোর মুহূর্তেই পুলিশ তাদের আটকায়। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। পরে অবশ্য র্যালি কিছুটা বেরিয়েছে, তবে দফায় দফায় এই যে আক্রমণ, এই নিয়ে রীতিমতো বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তারা জানিয়েছে তারা সমস্ত কিছু পুলিশকে জানিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের বাইক র্যালিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দেখুন, এই কর্মসূচি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় কর্মসূচি। ভারতবর্ষের সমস্ত প্রদেশে গতকাল 2 তারিখ বিজয় সংকল্প বাইক র্যালি সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাদেশিক পরীক্ষা থাকার কারণে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যের পক্ষ থেকে আমাদের আবেদন ছিল, যেহেতু প্রাদেশিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরীক্ষার্থীদের যেন কোনো কারণে অসুবিধা না হয়, সেই কারণে আমরা ছুটির দিনে এই র্যালি করার জন্য কেন্দ্রের অনুমতি চেয়েছিলাম। প্রদেশের দাবি মতো কেন্দ্রের পার্টি পশ্চিমবঙ্গের জন্য এই তারিখ 3 তারিখ ছুটির দিন সানডেতে নির্ধারণ হয়েছে। আমরা এই বাইক র্যালি করার জন্য বাইকের নির্দিষ্ট সূচি সহ বাইকের রুট প্রশাসনের উপযুক্ত স্থানে আমরা জানিয়েছি। আমরা অনুমতি চেয়েছিলাম যে আমরা উইদাউট মাইক্রোফোন শুধুমাত্র বাইক র্যালি করব, আমাদের পারমিশন দেওয়া হোক। সমস্ত কার্যক্রমে যেভাবে এরাজ্যের সরকার বিজেপিকে আটকানোর চেষ্টা করেছে, ঠিক একই পদ্ধতিতে এই বাইক র্যালি যেন ভারতীয় জনতা পার্টি না করতে পারে, তার জন্য সম্পূর্ণ অনুমতি বাতিল করা হয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির এ বাইক র্যালি হবে, এ বাইক র্যালিতে কার্যকর্তারা বাইক সহযোগে যাবেন, প্রশাসন তার নির্দিষ্ট সূচি অনুযায়ী। আমরা আগ্রহ করব যে ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ বাইক র্যালিতে প্রশাসন সহায়তা করবে, অন্যথায় প্রশাসনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত সেই সময় গ্রহণ করব। প্রশাসন আমাদের জানিয়েছে যে বাইক র্যালির ক্ষেত্রে এরাজ্যের যারা সরকারে রয়েছেন সরকারের পক্ষ থেকে আপত্তি রয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি যে দেখুন, এটা আইনি বিষয়, আমরা আইনি সমস্ত নিঘণ্ট মেনেই বাইক র্যালি করার জন্য আপনাদের জানিয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ বাইক র্যালি করব, আপনারা আপনাদের প্রশাসনিক অ্যাকশন যা নেওয়ার নেবেন আমরা সেই মতো প্রস্তুত আছি। এই জেলায় কতগুলো বিধানসভাতে আপনাদের বাইক র্যালি হচ্ছে? এই জেলায় দেখুন 13টা বিধানসভার মধ্যে 2টি বিধানসভায় আজকের দিনে বাইক র্যালি হচ্ছে না, বাকি 11টা বিধানসভাতে একই দিনে বাইক র্যালি হচ্ছে। অলরেডি 2-3টে বিধানসভায় ইতিমধ্যেই বাইক র্যালি সম্পূর্ণ হয়েছে, নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ বাইক র্যালি সম্পন্ন হয়েছে। কত কিলোমিটার পথ আপনারা আজকে বাইক নিয়ে অতিক্রম করবেন? আমাদের বাইক র্যালির নির্ধারিত বিধানসভা ভিত্তিক 100 থেকে 150 কিলোমিটার পথ পরিক্রমা করার কথা। যতদূর পর্যন্ত আমাদের সমস্ত ব্যবস্থাপনা অনুযায়ী আমরা এগোতে পারবো ততদূরই হবে বাইক র্যালি। রাজীব ভৌমিক, স্টেট সেক্রেটারি বিজেপি।